রাঙামাটি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার্স অফ রাঙামাটি হিল ডিস্ট্রিক্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাকস অফ বাংলাদেশ। দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই অ্যান অফিস নেম অ্যাজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রাঙামাটি। কাপ্তাই লেক ইজ দ্য লার্জেস্ট লেক ইন বাংলাদেশ। ইট ইজ লোকেটেড ইন দ্য কাপ্তাই উপজেলা আন্ডার রাঙামাটি ডিস্ট্রিক্ট অফ চিটাগং ডিভিশন। দ্য লেক ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ রেজাল্ট অফ বিল্ডিং the Kaptai Dam on the Karnofuli River. Raja Namba, Namba, Raja Namba! Of the Karnofuli Hydroelectric Project. Namba, Raja? The Kaptai Lake's average depth is 100 feet and maximum depth is 490 feet. আপনারা ভিডিওতে কাপ্তাই লেক দেখছেন, যেটি রাঙ্গামাটি জেলার অবস্থিত। কাপ্তাই লেক কাপ্তাই উপজেলা অবস্থিত। আজ আপনাদের দেখাবো রাঙামাটির পলওয়েল পার্ক। রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি পলওয়েল পার্ক। ভিড়তে পলওয়েল পার্ক দিচ্ছেন সৃজনশীলতার ছোঁয়ায়। রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান। পার্কটিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীদের পদচারণা পলওয়েল পার্ক মুখর হয়ে থাকে। ম্যারি গো রাউন্ড, হানি সুইং, মিনি ট্রেন, প্যাডেল বোট ইত্যাদি বিভিন্ন আকর্ষণীয় রাইড ছাড়াও পলওয়েল পার্কে আছে ভুতুরে পাহাড়ের গুহা, পাহাড়ি কৃত্রিম ঝর্ণা ও কলসি ঝর্ণা, ক্রোকোডাইল ব্রিজ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি শিল্প, লেক ভিউ পয়েন্ট, হিল ভিউ পয়েন্ট, লাভ লক পয়েন্ট, মিনি চিড়িয়াখানা, অ্যাকোরিয়াম, ফিশিং পিয়ার, ক্যাফেটেরিয়া, সুইমিং পুল, কার পার্কিং এবং পলওয়েল কটেজ। এছাড়া এখানে পিকনিক সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে। পলওয়েল পার্কে জনপ্রতি প্রবেশ ফি 30 টাকা, বিভিন্ন রাইডের ফি 30 থেকে 40 টাকা এবং সুইমিং পুলের প্রবেশ ফি 200 টাকা। পলওয়েল পার্কের কটেজ ভাড়া নিতে 8,000 টাকা খরচ করতে হবে। তবে বছর জুড়ে এখানে কটেজ বুকিংয়ে বিভিন্ন হারে ডিসকাউন্ট সুবিধা পাওয়া যায়। আপনারা ভিডিওতে পলওয়েল দেখছেন, বা যেটি পলওয়েল পার্ক নামে পরিচিত। কটেজ বুকিংয়ের সাথে রয়েছে সকালের নাস্তা, ফ্রি সুইমিং পুল ব্যবহারের সুবিধা, ফ্রি এন্ট্রি, কার পার্কিং, ওয়াইফাই এবং 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা। যারা পলওয়েল পার্কে বেড়াতে যেতে চান কিংবা থাকতে চান, তাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে DC বাংলো রোড, রাঙ্গামাটি, মোবাইল 01837335595, এবং এর বিস্তারিত আপনার ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে পেতে পারেন। ঢাকার ফকিরাপুল মোড় ও সায়দাবাদ রাঙ্গামাটিগামী অসংখ্য বাস কাউন্টার রয়েছে। ঢাকা টু রাঙ্গামাটি শ্যামলীর AC বাসের প্রতি সিটের ভাড়া 900 টাকা, BRTC AC ভাড়ের ভাড়া 700 টাকা, আর অন্যান্য নন AC বাসের ভাড়া 600 থেকে 700 টাকা। এছাড়া চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে রাঙ্গামাটিগামী বিভিন্ন পরিবহনের বাস পাওয়া যায়। 150 টাকার মধ্যেও চট্টগ্রাম হতে রাঙ্গামাটি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন।
রাঙামাটির রিজার্ভ বাজার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ডিসি বাংলা রোডে অবস্থিত পোলওয়েল পার্কে যেতে 50 টাকা সিএনজি ভাড়া লাগে, আর 15 রূপা থেকে যেতে সিএনজি ভাড়া লাগে 100 টাকা। রাত্রি যাপনের জন্য পোলওয়েল পার্কে রয়েছে কটেজ সুবিধা, আর যদি অন্য কোথাও থাকতে চান রাঙামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড এবং রিজার্ভ বাজার এলাকায় বেশ কিছু বিভিন্ন মানের আবাসিক হোটেল পাবেন। রাঙামাটির আবাসিক হোটেলের মধ্যে হোটেল গ্রিন ক্যাসেল, পর্যটন মোটেল, রংধনু গেস্ট হাউস, হোটেল সুফিয়া, হোটেল আল মোবা ইত্যাদি উল্লেখযোগ্য। এই হোটেলগুলোর তথ্য আপনি ওয়েবসাইটে পাবেন কিংবা ফেসবুক পেজে দেখতে পারেন। পোলওয়েল পার্কে ক্যাফে ও রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, এছাড়া রাঙামাটিতে বিভিন্ন মানের খাবারের হোটেল ও রেস্টুরেন্ট পাবেন। সাধ্যের সাথে মিলিয়ে যে কোনো রেস্টুরেন্টে প্রতিবেলার খাবারের সাথে সাথে স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারও খেয়ে দেখতে পারেন। রাঙামাটি জেলায় অবস্থিত অন্য যেসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন তার মধ্যে রয়েছে শুভলং ঝর্ণা, কাপ্তাই লেক, শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্ক, উপজাতীয় জাদুঘর, ঝুম রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ, চিতমরম গ্রাম ও টাওয়ার, জমচু, রাইখাং পুকুর, নির্বাণপুর বন ভাবনা কেন্দ্র, রাজবন বিহার, ঐতিহ্যবাহী চাকমা রাজবাড়ি, প্যাদা টিং টিং, উপজাতীয় টেক্সটাইল মার্কেট, নৌবাহিনীর পিকনিক স্পট, রাজস্থলী ঝুলন্ত সেতু, ফুরমন পাহাড়, সাজেক ভ্যালি, আর্যপুর ধর্মোজ্জ্বল বন বিহার, ডলছড়ি জেদবন বিহার, বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, কাঠরি বিল ও নকাব্য ঝরছড়া ঝর্ণা ইত্যাদি উল্লেখযোগ্য। আপনারা ভিডিওতে কাপ্তাই লেকের বিভিন্ন অংশ দেখছেন। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। 1962 সালে নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট 670.6 মিটার দীর্ঘ ও 54.7 মিটার উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে 16টি জলপাট সংযুক্ত 745 ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিলওয়ে রাখা হয়েছে। এই স্পিলওয়ে প্রতি সেকেন্ডে 5,25,000 কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। এ প্রকল্পের জন্য তখন প্রায় 25,40,00,000 টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা 48 কোটি ছাড়িয়ে যায়। কাপ্তাই হ্রদের কারণে 54,000 একর কৃষি জমি ডুবে যায় ও এলাকার মোট কৃষি জমির 40%। এছাড়া সরকারি সংরক্ষিত বনের 29 বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত 234 বর্গমাইল বনাঞ্চল ডুবে যায়। প্রায় 18,000 পরিবারের মোট 1,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়। প্রথমেই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল 150,000 কিলোওয়াট। প্রথমে 40 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ও 2 নম্বর ইউনিট স্থাপন করা হলেও 1969 সালে 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ও 3 নম্বর ইউনিটের কাজ শুরু হয়। বর্তমানে মোট 5টি ইউনিট চালু আছে, যার মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, লেকের দুধারী পাহাড় টিলা দিয়ে ঘেরা।
ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায়। ট্রলারে শুভ্রং জলপ্রপাতে যাওয়া যায়। লেকের পারে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মাণের সময় লেকে তলিয়ে যায়। রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার, রাঙামাটি শহরের অদূরে অবস্থিত, যা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের অন্যতম আকর্ষণীয় স্থান। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলার অনন্য পাহাড়, লেকের অথই জলরাশি এবং চোখ যেন সবুজের সমারোহ। 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হিমহ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণার জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার, তেমনি লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ